প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। তবে আজ কিন্তু সেই গতানুগতিক যে অনুষ্ঠানটি হয় প্রকৃতি জীবন অনুষ্ঠানে সেটা হবে না। আজকে আমরা চ্যানেল আয়ের জন্মদিন উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিব। হৃদয়ে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে চ্যানেল আই 16 বছর পেরিয়ে 17 বছরে পড়েছে। নানামুখী অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের পর্দায় দেশের প্রকৃতি, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সহ দেশের সর্বস্তরের মানুষের কথা ফুটে উঠেছে। দেশের গণ্ডি পেরিয়ে চ্যানেল আই বিশ্ব মিডিয়া জগতে জায়গা করে নিয়েছে। আজ চ্যানেল আই স্বর্ণালী 17-তে পড়েছে আর প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটিও এরই মধ্যে ষষ্ঠ বর্ষে পা রেখেছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই অনুষ্ঠান দেশ এবং প্রবাসের বাঙালিদের কাছে তুলে ধরেছে বাংলার অপরূপ প্রকৃতিকে। বাংলার প্রকৃতির এই বৈচিত্র্য ঘিরেই আমাদের জীবন, আমাদের সংস্কৃতি আর নিত্যদিনের পথ চলা। পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ, হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে। সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারাক্ষণ, শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে। পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, অথচ এই দেশে কি নেই? বন, জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা, হাওর, বাওর, সাগর সব কিছুতেই পরিপূর্ণ আমাদের এই দেশ। তাই তো এদেশ বিভিন্ন নামে রূপায়িত হয়েছে। রূপসী বাংলা, সোনার বাংলা, নদীমাতৃক দেশ। প্রকৃতি ও জীবন দলের ক্যামেরায় উঠে এসেছে চিরায়িত বাংলার সেই প্রতিচ্ছবি। সবুজ শোভার ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় নবীন আমন ধানের খেতে, সবুজ শোভার। চ্যানেল আইয়ের আজ শুভ জন্মদিন। 17 বছরে পা দিয়েছে চ্যানেল আই। চ্যানেল আইয়ের প্রতিটি অনুষ্ঠানের আছে নতুনত্বের ছোঁয়া, বিশেষত প্রকৃতি ও জীবন। এই অনুষ্ঠানটি না দেখলে বোধ করি বাংলাদেশের এত লাবণ্যময় প্রকৃতি বোঝা যেত না। এই অনুষ্ঠানের পরিকল্পক, উপস্থাপক, পরিচালক মুকিত মজুমদার বাবুকে এবং চ্যানেল আইয়ের কর্তৃপক্ষকে জানাই শিল্পীদের তরফ থেকে অভিনন্দন। চ্যানেল আইয়ের 17 বছর পূর্তি অনুষ্ঠানকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং নানা বিষয় নিয়ে তারা যে
সমস্ত অনুষ্ঠানমালা করেন, এমন কোনো বিষয় নেই বাংলাদেশের যেটা নিয়ে তারা কাজ করেন। এবং সবচেয়ে বড় কাজটি যেটা আমি মনে করি, যে এই প্রকৃতি ও জীবন নিয়ে যে কাজটা করে বাংলার যে বৈচিত্র্যময় সৌন্দর্য সেগুলোকে ধরে রেখে আমাদের দর্শকদের সামনে যারা হাজির করেন, বিশেষ করে এই অনুষ্ঠানটি যিনি পরিচালনা করেন বুকিত মজুমদার বাবু, এবং তার সাথে যারা কাজ করেন এই সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং এদের যে কাজ, সে কাজ এই দর্শকদের খুবই প্রশংসা কুড়িয়েছে, এবং তাদের সমৃদ্ধ প্রোগ্রাম আরও সমৃদ্ধতর হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও এই জন্মদিনে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে চ্যানেল আয় 16 বছর পূর্ণ করে 17 বছরে পদার্পণ করেছে, এবং আমরা জানি প্রথম থেকে প্রকৃতির প্রতি তার একটা ভালোবাসা যেটা আমরা দেখেছি। আমি শহরে বসে একটু জানলার ফাঁক দিয়ে আকাশ দেখলে আমার ভালো লাগে, একটা পাখি উঠতে দেখলে আমার বারান্দায় এসে একটা দোয়েল পাখি বসলে আমার ভালো লাগে। এই যে ভালো লাগাটা, এটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে মানুষ, সেটা কিন্তু প্রকৃতি ও জীবন আমাদের দেখিয়ে দিয়েছে। আমি চ্যানেল আয় তো বটেই, বিশেষ করে এই প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটির সর্বাঙ্গের মঙ্গল কামনা করছি, এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানটি আমাদের আরও বহুদূর নিয়ে যাবে এবং আমাদের অনেক চাওয়াকে মেটাবে বলে আমি বিশ্বাস করি। চ্যানেলের 17 বছর একটা অসাধারণ সময় আমাদের দেশের জন্য, মানুষের জন্য। চ্যানেল আই অনেকগুলো জনপ্রিয় অনুষ্ঠান করে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি আমার কাছে মনে হয়, প্রকৃতি ও জীবন বাবু ভাই যেটা করেন, একটা অসাধারণ অনুষ্ঠান আমাদের এই প্রজন্মকে প্রকৃতি সম্পর্কে ভালোবাসার জন্য, প্রকৃতি সম্পর্কে জানতে আগ্রহী করার জন্য এত পরিশ্রম করে চ্যানেলের একটা টিম। আমরা দেখি অবাক হয়ে, আমরা ডিসকভারি দেখি, ন্যাশনাল জিওগ্রাফি দেখি, অ্যানিমেল প্ল্যানেট সব কিছু দেখি, কিন্তু আমাদের দেশে যখন হঠাৎ করি আমরা চ্যানেলের ক্যামেরা এবং তার সঙ্গে যারা থাকেন বাবু ভাই সব মিলে যখন দেখি, তখন মনে হয় যেন এটা আমাদের দেশে একটা ডিসকভারি, আমাদের দেশে একটা ন্যাশনাল জিওগ্রাফি, এরকম একটা অনুষ্ঠান। আসুন সবাই মিলে সবুজ বাঁচাই, সবুজে বাঁচি। বাংলার রূপে মুগ্ধ বিশ্ববাসী, এদেশে জন্ম নিয়ে গর্ব করি আমরা, গর্ব করি এদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে। এদেশের প্রকৃতি স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে আমাদের হৃদয়ে। সতেরো বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আইকে অনেক অভিনন্দন। চ্যানেল আইয়ের অনেক অনুষ্ঠানের মধ্যে একজন পরিবেশবাদী হিসেবে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। যারা পরিবেশবাদী নন এমন অনেকের সাথে কথা বলেও আমি দেখেছি যে তারা এই অনুষ্ঠানটি খুব উপভোগ করেন। আমার কাছে এটি একটি অত্যন্ত শিক্ষামূলক অনুষ্ঠান। এখানে বইয়ের লাইন ধরে মানুষকে প্রকৃতি শেখানো হয় না, একেবারে মাঠ পর্যায়ে গিয়ে প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে আমাদেরকে পরিচিত করা হয়। এখানে প্রচুর মানুষ যে পিছনে কাজ করে, পাখিগুলোর ছবি ধরে আনা, কচ্ছপের ছবি তুলে আনা, সাপের ছবি তুলে আনা, বনের ছবি তুলে আনা, দুর্গম জায়গায় যাওয়া, এটি কোনো একক মানুষের উদ্যোগে আসলে হতে পারে না। একটা টিম খুব ভালোভাবে কাজ করে বলেই এত সুন্দরভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা সম্ভব। আমি প্রকৃতি ও জীবনের পুরো টিমকে, বিশেষ করে মুকিত মজুমদার বাবুকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার টিমকে সাথে নিয়ে তিনি আমাদেরকে আরও অনেক ভালো অনুষ্ঠান উপহার দেবেন। চ্যানেল আই 17 বছরে পা দিল, এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়। আমার মনে হয় এই তো সেদিন শুরু করলো, দেখতে দেখতে 17 বছর কেটে গেছে। চ্যানেল আইয়ের অনেক অনুষ্ঠানের মধ্যে প্রকৃতি ও জীবন, প্রকৃতি ও জীবন একেবারেই বাংলাদেশের পরিবেশ, জীবজগৎ ইত্যাদি নিয়ে করা একটি প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশ কখনোই করেনি, বাংলাদেশের দর্শকরা কখনো এগুলো দেখেনি। বাংলাদেশে আমি মনে করি এই উপমহাদেশে প্রথম প্রকৃতি ও জীবন সেই কাজটি করছে, মুকিত মজুমদার বাবু সেই কাজটি করছেন। আমি তাকে অভিনন্দন জানাই। এই ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
প্রযোজনা করার জন্য, পরিচালনা করার জন্য এবং সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। প্রকৃতি ও জীবন নামটা শুনলেই ভালো লাগে, মনে হয় আরেকটু বাঁচি। আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি যিনি প্ল্যান করেছেন বাবু ভাই, তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এই জন্য যে তিনি অ্যাটলিস্ট প্রকৃতি নিয়ে ভাবছেন। তো চ্যানেল আই তাদের নিজস্ব যতটুকু সীমাবদ্ধতা তার মধ্যেই অনুষ্ঠানটি করে আসছে, এটা চ্যানেল আই একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। প্রকৃতি ও জীবনের শুভকামনা জানাচ্ছি আর চ্যানেল আইকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল আইয়ের আরেক বছর পূর্তি হচ্ছে। চ্যানেল আইয়ের 17 বছরের পদার্পণ উপলক্ষে এই চ্যানেলের সকল কর্মী, কলাকুশলী এবং দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। চ্যানেল আইয়ের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একটি হচ্ছে প্রকৃতি ও জীবন। আমি মনে করি এ ধরনের অনুষ্ঠান সাধারণত আমার জানা মতে অন্য কোনো চ্যানেল প্রচার করে না। এইটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে এবং আমাদের দেশের মতো যারা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ, এ ধরনের অনুষ্ঠান মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। আমি মনে করি এখানেও মুকিত মজুমদার বাবু নিজে একজন প্রকৃতিপ্রেমী মানুষ, তিনি যেভাবে কষ্ট করে নানা জায়গায়, দুর্গম জায়গায় গিয়ে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন, সেটা আমাদের জন্যে খুবই একটা প্রয়োজনীয় অনুষ্ঠান বলে আমরা মনে করি। আমি আশা করব চ্যানেল আইয়ের কাছে ভবিষ্যতে এ ধরনের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান এবং আমাদের জাতীয় জীবনে প্রয়োজনীয় অনুষ্ঠান তারা উপহার দেবেন। চ্যানেল আইয়ের প্রতি আবারও অনেক শুভেচ্ছা। বাংলার চিরায়ত রূপ ক্যামেরায় বন্দী করতে প্রকৃতি ও জীবন দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যামেরা হাতে ছুটে চলেছে দুর্গম অঞ্চলে, জীবনের ঝুঁকি নিয়ে ক্যামেরায় বন্দী করছে বন, বন্যপ্রাণী, জলাভূমি, সাগর, পাহাড়, পর্বত ইত্যাদি, এবং তার সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরছে। ফলে বাংলাদেশের জানা অজানা নানা তথ্য উন্মোচিত হচ্ছে বিশ্ববাসীর কাছে। Thank you.
প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচব না, কিন্তু মানবসৃষ্ট কিছু কারণে প্রকৃতি আজ বিবর্ণ। তাই তো প্রকৃতি সংরক্ষণে বিশ্ববাসী উদ্বিগ্ন। চ্যানেল আয়ের 17 বছর মনে হয় এই সেদিন। চ্যানেল আয় এই কারণেই অন্য অনেক চ্যানেলের চাইতে আলাদা যে এই চ্যানেল শুধুমাত্র বিনোদন আর খবর নয়, বরং এর পাশাপাশি আরও নানা রকমের অনুষ্ঠান করে। প্রকৃতি ও জীবন সেই রকম একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এই কারণে বেশি সুন্দর যে এটি আমাদের নিয়ে কথা বলে, আমাদের পরিবেশ নিয়ে কথা বলে। সারা পৃথিবীর পরিবেশ এখন বিপন্ন, এবং এই বিপন্ন পরিবেশের বিপন্ন হবার বড় কারণ হচ্ছে মানুষ নিজেই। আর সে কারণেই প্রকৃতি ও জীবন শুধু প্রকৃতির কথা বলে না, জীবনের কথাও বলে। প্রকৃতি ও জীবনের 6 বছর হয়েছে এবং চ্যানেল আয়ের 17 বছর। প্রকৃতি ও জীবনকে এবং চ্যানেল আয়কে একসঙ্গে শুভেচ্ছা। আশ্চর্য, ভালো লাগা, উন্মাদনা সব কিছু মিলিয়ে ভাবতেই ভালো লাগছে। নানান উপকরণে, নানান বিষয়ে চ্যানেল আয় কিন্তু সজ্জিত। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যা এক মাথা থেকে আসে, একটি চিন্তাধারা থেকে আসে। তেমনি মুকিত মজুমদার বাবু একটি মানুষ যার মাথা থেকে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটি চলে এসছে। প্রথম অনুষ্ঠানটি আমি দেখেছিলাম। অনুষ্ঠানটির আর যাই থাকুক না কেন, এটি কিন্তু সবাইকে সতর্ক করে দিচ্ছে প্রকৃতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচানো। প্রকৃতির উপর পৃথিবীতে অনেক অনুষ্ঠানই হচ্ছে, কিন্তু আমার দেশের প্রকৃতি নিয়ে আমার ভাষা দিয়ে যখন আমি দেখি, তখন যত সহজভাবে বুঝতে পারা যায়, অন্য ভাষায় কিন্তু সেটা তত সহজভাবে হয় না। ধন্যবাদ মুকিত মজুমদার বাবু এবং চ্যানেল আইকে। প্রকৃতি এবং জীবন যেন আরও চালিয়ে যাওয়া হয়, তা যতই কষ্টই হোক না কেন। চ্যানেল আইকে শুভেচ্ছা, শুভ জন্মদিন। 17 বছরের পদার্পণ শুরু হলো চ্যানেল আয়ের, এবং অনেক অনেক সুন্দর অনুষ্ঠান চ্যানেল আয় করছে। তার ভিতরে একটা বিশেষ অনুষ্ঠান প্রকৃতি ও জীবন, যেটা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের যে প্রাকৃতিক বৈচিত্র্যগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপনা করছে। সেই কারণে প্রকৃতি ও জীবনকে আবারও আমি বিশেষ বিশেষ ধন্যবাদ দিচ্ছি। 16 বছর পূর্ণ করে 17 বছরে পা দিল চ্যানেল আই। আমরা ভীষণভাবে আনন্দিত চ্যানেল আইয়ের 17তম জন্মদিন উপলক্ষে। অনেক ধরনের অনুষ্ঠানের মাঝখানে একটা অনুষ্ঠানকে আমি একটু ভিন্নভাবে আইডেন্টিফাই করতে চাই, যেটা হচ্ছে প্রকৃতি ও জীবন। আমার কাছে মনে হয় প্রকৃতি ও জীবনের মতো এই ধরনের অনুষ্ঠান অনেক বেশি করে প্রচার হওয়া উচিত, এবং অনেক বেশি করে আমাদেরকে এটা নিয়ে সচেতন করা উচিত। প্রকৃতি আমাদের জন্য কত বড় বিশাল ভূমিকা রাখে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের বেড়ে ওঠার জন্য। বাংলাদেশের প্রকৃতিকে রক্ষা করতে হলে শুধুমাত্র টেলিভিশনে অনুষ্ঠান করলেই চলবে না, প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে যেতে হবে সাধারণ মানুষের কাছে। এই কাজটি করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আপনারা আজ পর্যন্ত আমাদেরকে অনেক ভালো ভালো অনুষ্ঠান উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হচ্ছে প্রকৃতি ও জীবন, যা আমাদের প্রকৃতি, জীবন এবং জীব বৈচিত্র্য নিয়ে নানা ধরনের আলোচনা করে, যা আমাদেরকে নানা কিছু শিখতে অনুপ্রাণিত করে। শুভ জন্মদিন চ্যানেল আই। একটি অনুষ্ঠান দেখায় গাছপালা পশু পাখি নিয়ে,
সেই অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লাগে। চ্যানেলাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের চ্যানেলে পশু পাখি নিয়ে একটা অনুষ্ঠান হয়, ওইটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে, পোলাফলান দেখে আমিও দেখি। আপনাকেও চ্যানেলে আমার জন্মদিনের শুভেচ্ছা। গাছপালা পশু পাখি নিয়ে যে অনুষ্ঠানটি হয় প্রকৃতি ও জীবন, এই অনুষ্ঠানটি দেখে আমরা বনকর্মীরা কাজের প্রতি আরও উৎসাহ ফিরে পাই। চ্যানেলাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আর চ্যানেলাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। গাছপালা পশু পাখি নিয়ে যে অনুষ্ঠানটা দেখায় আমাদেরকে খুবই ভালো লাগে। শুভ জন্মদিন চ্যানেলাই। আমাদের প্রকৃতি দিন দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এ ধ্বংস প্রকৃতির নয়, মানব জাতির। আমি বিশ্বাস করি প্রকৃতির রক্ষায় আমাদের সাথে আপনারাও আছেন। আমরা আমাদের লক্ষ্যে তখনই পৌঁছব যখন আমরা ক্ষমতার সাথে মমতা মিশিয়ে সবাই হাতে হাত মিলিয়ে প্রকৃতির রক্ষায় কাজ করতে পারব। সুন্দর প্রকৃতিতে করি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাক গহীন নদী অথই পুকুর, অরণ্য ফুল ভর, বেঁচে থাক সবুজ শ্যাম প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনীল মন, স্নিগ্ধ সুনীল মন। যদি না থাকে পাখি উধাও সবুজ, না শুনি নদীর প্রাণ কলতা, যদি কোনো ফুলে রানা ফোটে বনে প্রজাপতি রং হারায়, কেন করে বাঁচবো বলো প্রাণ খুলে গাবো।